আমরা মোটর কিভাবে চেক করে দেখেন মোটর আর কন্ট্রোলার খারাপ কিনা সেটা চেক করার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমাদের 48 ভোল্ট ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, যেটা আমি নিজে বানিয়েছি। বানানোর পরে সেটাকে আমি কানেকশন দিয়েছি, দেখেন এখানে কন্ট্রোলারে, আর কন্ট্রোলারের প্লাস, এখানে কন্ট্রোলারের মাইনাস, ঠিক আছে। আর এই মোটরের তার দেখেন, মোটরের সঙ্গে কন্ট্রোলারে কানেকশন করে দিয়েছি, মোটা তার তিনটে, আর এখানে সেন্সারের তারটা কানেকশন করে দিয়েছি, আর এদিকে থোটালের তারটা, পিকআপের তারটা এখানে কানেকশন করে দিয়েছি। এবার এটাকে আমি ঘুরালে মোটামুটি দেখতে পাচ্ছেন, এটা খারাপ ছিল। এটা সারার পরে টেস্টিং করার জন্য আমরা এইভাবে টেস্টিং করি, ঠিক আছে। তা দেখে নিন, আপনাদের কাছে যদি কোনো টেস্টিং করতে হয় তাহলে এরকমভাবে সিস্টেম একটা বানিয়ে নেবেন আর এইভাবে টেস্টিংটা করতে পারেন। এরকমভাবে যেরকম ব্যাটারি, মোটর একটা, কন্ট্রোলার একটা, আর এই কানেকশনটা করে আপনি মোটর কন্ট্রোলার টেস্টিং করতে পারেন যে সেটা খারাপ হয়ে গেছে না ভালো আছে।